শনিবার নয়াদিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার ও ত্রিপুরা মতদলের মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় তা রাজ্যের জন্য ঐতিহাসিক। রাজ্যকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে ও জনজাতিদের মধ্যে ঐক্য সম্প্রীতিকে সুদৃঢ় করতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শনিবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, বর্তমান সময়ে চুক্তির প্রয়োজনীয়তা ছিল। এ চুক্তির মাধ্যমে জনজাতিদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচিতি সহ আরও বিভিন্ন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে। এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃতজ্ঞতা জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়শই বলে থাকেন যে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী আখ্যাতি এই অঞ্চলের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মূল মন্ত্রকে কার্যকরী করতে চুক্তি সম্পাদিত হয়েছে এবং বর্তমান সময়ে এই চুক্তির খুব ইম্পর্টেন্ট এবং আমরা চাই যে ত্রিপুরাতে শান্তি বজায় থাকুক। বারবার আমি যেটা বলি যে আমরা সমস্যা সৃষ্টি করে আমরা এই সরকারে আমরা থাকতে চাই না, সমস্যা সমাধানের মাধ্যমে আমরা এই সরকারে থাকতে চাই এবং এবারেও কিন্তু তার প্রতিফলিত হবে। কেন্দ্রীয় সরকারও বারবার এই চেষ্টা করেছেন নর্থ ইস্ট রিজিয়নে। আমরা সবাই জানি কতগুলো চুক্তি সম্পাদিত হয়েছে, সবাই আমরা জানি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, এখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং শান্তিতেও থাকবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য সচিব জে কে সিনহা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযূষ গোয়েল এবং ত্রিপুরা মতদলের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিজয় কুমার রাংখল ও অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।